তো সুমি এখন সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যার টাইম হয়নি এখনো, সে দিয়ে দিচ্ছে, কেননা আমরা তো বাড়িতে থাকবো না। সব তো দেখতে পাচ্ছ সুমি সন্ধ্যা দিচ্ছে, এখনো বিকাল আছে, বেলা আছে, কিন্তু সে সন্ধ্যা বসিয়ে দিচ্ছে। পুরো ঘরের গৃহবধূ সন্ধ্যা দিয়ে দিল সবার আগে, মেলা যাওয়ার জন্য আগে ভাগে দিয়ে দিলাম। এই দেখো, এই দেখো, এই দেখো, আমরা তো রেডি হয়ে পড়েছি, আমি রেডি হয়ে পড়েছি, রাজ রেডি হয়ে পড়েছে। তো আমাদের সাজটা কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে তো? কি করো আজ, আমরা ঠিক আছি তো? হ্যালো ফ্রেন্ডস, আমি সুপ্রীতি, সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে দেখো, রেডি হয়ে গেছি একদম। তো আমার সঙ্গে আরও অনেকেই রেডি হয়েছে, তো সবাইকে ঠিকঠাক দেখাচ্ছি না। তো চলো এদিকে দেখো, রুবিদি আর রাজ কই গেলে? এই যে রাজ। তো আমরা সবাই মিলে তো আমরা সবাই মিলে একটু বেড়ু বেড়ু করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবকিছু দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো বন্ধুরা চলো। তো দেখো এই যে টোটো চলে এসছে, সবাই উঠছে। পেছন থেকে আমরা যাচ্ছি, এটা পেছন সাইডটা। তো এই দিকটা মরণ কুয়া বসছে, তো সামনের দিক দিয়ে ঢুকি, তোমরা দেখতে থাকো। অনেকে সবে বসানো দরকার, কোথায় বাবা কি হবে ঠিক নেই।
ভিড় সেই জন্য তো এখানে এত ভিড় হয়েছে সুন্দর সুন্দর ক্যামেরা করতে পারলাম না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো সামনের দিকে এগাই দেখা যাক কি আছে আর আজকে সারা রাত্রি চলবে ঐতিহাসিক গান্ধী মেলা ১১:৩০ আসছি মুম্বাইয়ের সুপারস্টার শাহনাজ গান্ধী রাত্রি ১১:৩০ সাংস্কৃতিক মঞ্চে আসছি মুম্বাইয়ের সুপারস্টার শাহনাজ গান্ধী বারে বারে জানাই ছোট ছোট বাচ্চা বয়স্ক মানুষদের হাত ছাড়া করবেন না ছোট ছোট বাচ্চা বয়স্ক মানুষদের আপনারা হাত ছাড়া করবেন না সকলের কাছে কামনা করি আজকে রাত্রি ৯টার সময় সাংস্কৃতিক মঞ্চে আসছে জিটিভি সারিগামাপা রিটুল চাঁদ ফাইনালিস্ট অতনু মিশ্র রাত্রি ১০টায় আসছে জি বাংলা সারিগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য তারপরেই আজ রাত্রি ১১:৩০ আসছে মুম্বাইয়ের সুপারস্টার কি হবে